মধুমতী নদীর তীর ঘেঁষে অবস্থিত ছোট্ট একটি সাজানো গোছানো শহর গোপালগঞ্জ। সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই শহরে বাস করে নানা শ্রেণী পেশার মানুষ, আর এই মানুষগুলো প্রাচীনকাল থেকেই অতিথি পরায়ণ। গোপালগঞ্জ বেড়াতে আসো। কেন, কি আছে তোমাদের গোপালগঞ্জ? সকলের দাজানা আমাকে জেলা বাড়ি ওই নজর তুলো না। এহানে বঙ্গবন্ধুর বাড়ি বন্ধু, দক্ষিণ বঙ্গের গোপালগঞ্জ বেড়াতে আইসো আমাকে বাড়ি। কত শিক্ষা প্রতিষ্ঠান, নৌকা বাইশ, গানার খেলায় ভরবে মনপ্রাণ। মসজিদ মন্দির আরো গির্জা আছে কত, পুরা কীর্তি অমর স্মৃতি দেখবা শত শত। মিলেমিশে বসবাস করি বন্ধু, দক্ষিণ বঙ্গের গোপালগঞ্জ বেড়াতে আইসো আমাকে বাড়ি। তালের ডিঙ কিং বানায় সাপলা পদ্ম ফুল দেখাবো চোখ যত দূর যায়। এরম সুন্দর জায়গা ঝাপা বানা বিশে, পাঁচটা থানায় বইরে আসে অপূর্ব দৃশ্যে, আসে ফল ফসলের সরাসরি বন্ধু, দক্ষিণ বঙ্গের গোপালগঞ্জ বেড়াতে আইসো আমাকে বাড়ি। বন্ধু, দক্ষিণ বঙ্গের গোপালগঞ্জ বেড়াতে আইসো আমাকে বাড়ি। গরু মোটা সালির ভাত, সান্দা বাঘিয়া বিলের মাসে দারুণ সাল, আসে রসমঞ্জুরি দধি মিষ্টি দত্তের রসগোল্লা। আমাকে মেজবানির কথা দেবে না তো ভোলা, মধুমতির ইলিশের নাই জুড়ি। হ্যাঁ,